ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল অফ কামালিকা। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আরও একটা ব্লগ শুরু করে দিলাম, আর আজকে হচ্ছে সানি ডে। কারণ কালকে যা ডাল ওয়েদার ছিল, একদম মেঘলা, কাজ করার কোনো রকম ইচ্ছে ছিল না। ওয়েদার ভালো না থাকলে দেখবে শরীরও ভালো লাগে না, কাজ করতেও কিছু ভালো লাগে না। তো আজকে ওয়েদারটা একদম ভালো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি একদম সানি ওয়েদার, রোদ। আর কালকে বিশেষ করে আমার জামা কাপড় শুকায়নি, সেই জন্য দুদিনের জামা কাপড় আজকে শুকাচ্ছে। তাহলে চলো আর আজক্ষণ চলে যাই রান্নাঘরে, দরজাটা বন্ধ করে দিই, কারণ সমৃদ্ধ ওইদিকে ল্যাপটপ চালিয়ে দিয়েছি, কার্টুন দেখছে। আর ওদিকে রান্নাঘরে যাই রান্নার প্রিপারেশন করতে। অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আজকে করব হচ্ছে এঁচোড়। ওর বাবা দুদিন আগে এঁচোড় নিয়ে এসেছে, আমার আজকে করব কালকে করব করা হচ্ছে না। মেনলি এঁচোড়ে করা হয় না, কারণ হচ্ছে এঁচোড়টাকে কাটতে হবে, তো সব কেটে কেটে টাইম লাগে আর কি কাটতে। তো চলো এঁচোড়টা কাটি, তারপর এঁচোড়ে রান্না বসাই, আর কী কী রান্না করব তো তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। ওই দেখো শ্রীনিকা ওদিকে খাচ্ছে, ওরা কোনো খাওয়া হয়নি, আমাদের সববার খাওয়া হয়ে গেছে। তাহলে আজকে এই ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এঁচোড়টা কাটতে বসে গেছি, তো এঁচোড় কাটতে তেল লাগে, সর্ষের তেল তোমরা সবাই জানো। তো প্রথমে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম, আর একটু বটিতেও লাগিয়ে নিলাম, যাতে যখন এঁচোড়টা কাটবো তখন যাতে বটির গায়ে আঠা ভাবটা না না লাগে, ইজিলি কাটা যায়। আর একবার আঠা লেগে গেলে না এই আঠাটা একদমই আর তোলা যায় না। আর যথারীতি এটা কচি এঁচোড়, এঁচোড় এখন সবে উঠছে, গরমকাল পড়তে না পড়তেই এঁচোড় উঠে গেছে। আর যত গরমকাল যাবে তো এঁচোড় তত বুড়ো হতে থাকবে। তো এঁচোড়টা কচি, কিন্তু আমার ফ্রিজে অনেক দিন ছিল বলে ওই দানার দিকটা কালো কালো হয়ে গেছে। আমি এদিকে এঁচোড় কাটছি, রান্নাঘরের দরজাটা একটু খোলা ছিল, দেখো ঋদু চলে এসেছে, ওরা কার্টুন দেখছিল, কার্টুন সাধারণত দেখে না, তো দেখছিল, দেখো চলে এসেছে আমার পাশে এসে বসে রয়েছে, এখনও সব কিছু ধরতে ভয় পাচ্ছে কি ধরবো না ধরবো, আর ক্যামেরার দিকে দেখাচ্ছে। দিদি কার্টুন দেখছে, যা 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 যা।
আবার এসেছে, ও বাবা অর্ডার দিয়েছিল অনলাইনে, আবার এসেছে দুটো, তো এইটাই আবার ইউজ করছে। দেখো এটা একদম সিল প্যাকেট, তো এরকম দুটো দুটো এসেছে। তো ওর বাবা বলছে লাগেই তো প্রায় দুজন সোমবারই দুজন বেশি করেই লাগে, আর ওদের না বেশি করে তেল না মাখালে হয় না, স্কিনগুলো খসখসে হয়ে যায়, তো ভালো করে তেল মালিশ করাতে হয়। আর এখন সৌমিদুকে তেল মালিশ একদমই করানো যাচ্ছে না, মানে রীতিমতো দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকছে যে শুয়ে ভালো করে তেল মালিশ সেটা একদমই করাতে দিচ্ছে না। আবার তো তো যাই হোক, তো যে জন্য আমি তোমাদের কাছে আসলাম যে আবার এরকম দুখানা কোকোনাট অয়েল মানে অর্ডার করেছে। তো ওরা ওদেরকে এখন অন্যরকম বাইরের কোনো তেল মাখাচ্ছি না, এটা কোকোনাট অয়েল মানে আমরা যেটা মাথায় দিই প্যারাশুট বা আরো কত রকম নিহার এইসব এইসব কিছু না, এগুলো হচ্ছে ইডিএবেল, মানে যেগুলো খাওয়ার বা রান্না করাতে সেই রকম। তো একটা শিশি শেষ হয়ে গেছিলো আমার একদমই তেল, তো একটা খুলেছি ওদেরকে মাখাচ্ছি কাল পরশু ধরে, আর একটা এখনো স্টিল রয়েছে, তো সেই জন্যই আমি সিল প্যাকেটটা দেখালাম। আর যখন খুলেছিলাম প্যাকেট থেকে তখন দেখানো হয়নি। তো আরে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এসবটা এসবটা সেদ্ধ বসিয়েছিলাম একটা ফার্স্ট সিটি। তো আরো আজকে এইটা এসেছে, মানে এটা অর্ডার দিয়েছিলাম, এটা কি আছে, এটা হচ্ছে মিক্সি মেশিন, মিক্সার ব্লেন্ডার এন্ড গ্রাইন্ডার। তো এটা অর্ডার দিয়েছিলাম, এটা আজকে সকাল সকালই ডেলিভারি দিয়ে গেছে, সকাল সকাল তখন আমি ঘুমোচ্ছিলাম, হাজবেন্ড খুলে নিয়েছে। তো এইটাকে আনবক্সিং করব, তো এখন আনবক্সিং করার সময় নয়, কারণ এখন সমৃদ্ধকে আমি স্নান করাবো, রান্নাবান্না আছে, তো পরে অপশন মতো হাজবেন্ডেরও যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি এটা আজকে এই ব্লগেই আনবক্সিং করব আর তোমাদেরকে দেখাবো। তো জাস্ট এমনি এখন দেখিয়ে দিলাম, দেখো এটা সিল প্যাক, পরে করবো। আর এটা আমি বারান্দায় রেখে এসেছিলাম, কারণ সমৃদ্ধি রীতিমতো এগুলো নিয়ে বদমাইশি করছে। এরপর আমি চলে এসেছি বাকি কাজবাজ করতে, যখন প্রথম আগে কাজটা করে নিচ্ছি ডাইনিং টেবিলটা পরিষ্কার, কারণ ব্রেকফাস্ট খাওয়ার পর ডাইনিং টেবিল তো মোছা হয়েছে কিন্তু পরিষ্কার করা হয়নি, ঘরটা ঝাড় দেওয়া যখন হয় নিচে যা যা থাকে সব ডাইনিং টেবিলের ওপর তোলা হয়। আর ওই যে ব্যাগ দেখছো সিনিকা স্কুলের দোলনা স্কুলের ব্যাগ, ওই ব্যাগ ভর্তি দুখানা ব্যাগ ভর্তি কিন্তু সমৃদ্ধুর খেলনা রয়েছে, ওগুলোকে টেবিলের ওপর তুলে রাখি, কারণ হচ্ছে নিচে রাখলেই পুরো ব্যাগ উল্টে দেবে খেলনা, আর বারবার গোছায় আর বারবার তুলে দিতে হয়। তো টেবিলটা ধুলো পড়ে থাকে, অনেক গুঁড়ো গুঁড়ো নোংরা পড়ে থাকে, সেগুলোকে পরিষ্কার না করলে আমার যেন একদমই ভালো লাগে না। তারপর আবার লাঞ্চ খাওয়া হবে, দুপুরের খাওয়া টাওয়া হবে, তো তার আগে একবার ক্লিন করে নিচ্ছি। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে এরকম কত জিনিস নিচ থেকে যে উপরে টেবিলের ওপর তুলতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো টমেটোগুলো টেবিলের ওপরে রেখে দিয়েছিলো হাজবেন্ড বাজার থেকে এনে, সেগুলো আমার আর ধোয়া হয়নি, তো সেগুলোকে ধুয়ে শুকিয়ে তারপর সেগুলোকে ফ্রিজে ভরতে হবে। আর ওইদিকে দেখো সকালের টিফিনের বাসন পড়ে রয়েছে, সেটাও ধোয়া হয়নি। তো টমেটোগুলোকে এক এক করে ভালো করে ধুই নিচ্ছি, কারণ যখন খাওয়া হয় অনেক সময় ধোয়াও হয় না, ডাইরেক্ট কাটা মানে কাটতে চলে যায়, মানে কাটা হয়ে যায় আর কি, রান্না হয়ে যায়। তো সেগুলো ভালো করে ধুয়ে ধুয়ে ছুঁয়ের মধ্যে রেখে নিচ্ছি। তো এটাকে নিয়ে যাই বারান্দায়, কেন আমার তো আর কোনো জায়গায় শুকাবার মানে দেওয়া যাবে না, তো বারান্দায় নিয়ে এখানে রেখে দিলাম, জলটা ঝরে যাবে, তারপর রান্নাঘরে তুল মানে ফ্রিজে রেখে দেবো। দেখো আমার সোমে, আমার সোমে স্নান হয়ে গেছে, এবার সোম কানু কানু করছে, এবার সোমের কি লাগবে, সোমের লাগবে সোমের মিনি। আর ওই যে দেখছো ঋতু, ওর স্নান হয়ে গেছে, সিনিকা মিনিটা দে তো, আর সিনিকাকেও স্নানে পাঠাবো, মিনি না, হ্যাঁ মিনির প্রথমে নাকটাকেই পছন্দ, দেখো মিনির নাকটাকেই পছন্দ না, হ্যাঁ মিনি নিয়ে খেলা করুক, আমি এই যে এই ভন্তাটাকে স্নান করাই। এই যে চিরুনি নিয়ে আপনি কি করছেন, এই যে দেখুন, এই যে স্নান করতে হবে তো, আমার ঘন্টুটো স্নান করতে হবে তো, এটা ভাইয়ের হয়ে গেছে স্নান, চল। ঠান্ডা
শুনকে দেখবে না দাদা কি করছে কি করছে না গানটা খুলবে গানটা খুলবে গানটা করলে নামটা বলে দেবে দাদার মতো লাগছে দাদার মতো হ্যাঁ হাঁটতে পারছে টমেটোটাও জলে দিয়ে দিয়েছি তো যাই হোক এখানে আদা পেঁয়াজ আর রসুন এই দেখো এগুলোকে দেখতে পাচ্ছ এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এগুলোকে মিক্সিতে পেস্ট করে দেবো আমি কুচি করে দেব না তো চলো এখন আলুটাকে ফ্রাই করে নিই আলুটাকে ফ্রাই করে তারপরে মশলাগুলোকে কষাবো মশলাটা কষাচ্ছিলাম তো আর তখন দেখালাম তোমাদের যে আমার চায়ের বাসনগুলো মাজা হয়নি তো আমি ওদিকে রান্নাটা হতে হতে আমি ভাবলাম চায়ের বাসনগুলো মেজে কারণ চায়ের বাসন পড়ে থাকবে তারপরে রান্নার বাসন পড়বে খাওয়া দাওয়ার বাসন পড়বে বেসিনটা একেবারে জাম হয়ে যাবে সেই জন্য আমি টুকটুক করে যখন যা হয় তখনই সেটা মেজে ক্লিয়ার করে নিই তো এই দেখো আমার এদিকে মশলা কষে গেছে তো এরপর সেদ্ধ এঁচড়গুলোকে ঢেলে ভালোভাবে কষিয়ে তারপর অল্প জল দিয়ে মাখো মাখো করে নেব আর এই দেখো আমার এঁচড়ের তরকারি রেডি একদম গরম মশলা টশলা দিয়ে আর এটা ডিমের কষা করেছি আমার জন্য একটা আর ইয়ে মাছ করেছি আলু ফুলকপি দিয়ে আর হাজবেন্ডও খেতে বসে গেছে তো এটা বলেছিলাম তোমাদের সাথে আনবক্সিং এর ভিডিওটা করব তো চলো এটাকে এখন খুলে দেখি আমিও এখনো পর্যন্ত দেখিনি চলো এটাকে ওপেন করা যাক Thank you.
দিয়ে দেব, এই একটা মিক্সিং জার। এটা পুরো সিল একদম প্যাক। এটা ছোট একটা গ্রাইন্ডার, এটা গ্রাইন্ডার, আর এটা হচ্ছে একটা বড়, এটা হচ্ছে ব্লেন্ডার। এটা মনে হয় লিকুইড জিনিস করার জন্য, আর এটার মধ্যে মনে হয় গুঁড়ো মশলা, ধনে, জিরে, আদা, রসুন এইসব করার জন্য, কেন লেখা আছে ব্লেন্ডার আর গ্রাইন্ডার। আর এটা কি দিয়েছে জানি না, আমার মনে হচ্ছে স্ট্রেনার, কারণ এখানে ছোট ছোট হোল রয়েছে, তো আমাকে এখনো পড়তে হবে। এটা যা ভাবে প্লাস্টিক এই সিলেটে মেরেছে, পড়াও যাবে না, তো যাই হোক ভেতরে হয়তো ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলোকে পড়তে হবে। আর এটা আমরা ব্ল্যাকই নিয়েছি। এটা আর কি কি কালার ছিল গো? গোল্ডেন ছিল, হোয়াইট ছিল, ওগুলো দামেরও ভেরি মানে ডিফারেন্ট আছে না? রেড ছিল, রেডও ছিল, আর এটা বোধহয় ব্লু ছিল না কি কালার, পার্পল। সেগুলো পেস্ট করা যায় না, বা পোস্ত সবকিছুর জন্য শিলনোড়ায় বাটতে হয়, তো এইগুলোতে পেস্ট করা যায়। তো আমরা এক জায়গায় গেছিলাম, সেখানে ডেমো দেখিয়েছিল একটা গোলমরিচ, একটা গোলমরিচকেও পেস্ট করে মানে দেখিয়েছে যে সেটাও গুঁড়ো হয়ে যায়, এটার মধ্যে দেখিয়েছিল না গো, এটার মধ্যে একটা গোলমরিচও গুঁড়ো হয়ে যায়। তো যাই হোক আনবক্সিং করলাম, তোমাদের কিরকম লাগলো? অনেকেই হয়তো তোমরা এইটা মিক্সিটা ব্যবহার করো, তো তোমরা নিশ্চয়ই এটা জানো কিরকম, আর যারা জানো না তাদেরকেও দেখিয়ে দিলাম। এটা যখন ব্যবহার করবো তখন তার রিভিউ দেবো, এখন আপাতত করছি না। তো যাই হোক চলো, এই মিক্সার গ্রাইন্ডারটা কীরকম লাগলো তোমরা আমাকে অতি অবশ্যই জানিও, আর ব্লগটাও কেমন লাগলো জানিও, যতটা পেরেছি শেয়ার করেছি। তাহলে আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগ নিয়ে আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।